25 কিলোমিটার দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার আরএফ হলো 1:25 লিখে 4টে 0, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 250,000। এবং রৈখিক স্কেলটিতে মুখ্যভাগে 5 কিলোমিটার এবং গৌণভাগে 1 কিলোমিটার পাঠ করা যাবে। দেখে নাও, পাঠ করা যাবে। তো সমাধানে কী বলেছে দেখো ভালো করে। সমাধানে বলেছে যে প্রদত্ত অঙ্কন অনুযায়ী আরএফ 1:25 এর পরে 4টে 0, মানে এই দেখো 25 এর পরে 4টে 0, দেখো উপর থেকে মেটা তুলেছি, আর মুখ্যভাগে 5 কিলোমিটার, এই যে মুখ্যভাগে যে 5 কিলোমিটার আছে, দেখো ওই যে উপরের দিকে দেখো 5 কিলোমিটার, ঠিক আছে, মুখ্যভাগে 5 কিলোমিটার হয়ে গেছে। এবার গৌণভাগে কী আছে, গৌণভাগে 1 কিলোমিটার আছে। তো গৌণভাগে 1 কিলোমিটার আছে, তো দেখে নাও গৌণভাগটা কোথায় আছে। এই দেখো, সরি, এখানে লেখা হয়নি কিলোমিটার, তার জন্য আমি কিলোমিটারের সমান কিলোমিটার দিলাম। তাই গৌণভাগে 1 কিলোমিটার। তাই স্টেপ ওয়ানে কী বলেছে ভূমিতে দেখো স্টেপ ওয়ান, দেখো আমি এখানে লিখে দিলাম ভালো করে স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ানে কী বলেছে, ভূমিতে আমরা জানি যে 25 মানে 250,000 থেকে 100,000 ভাগ হয়ে যাওয়ার পরে দেখো আমি উপরে 4টে 0 কেটে দিলাম, আর কী থাকলো 25 পড়ে থাকলো আর 10 থাকলো, দেখো তার মানে এখানে ভাগ হয়ে গেলে কত হবে, 2.5 যাবে, যদি ভাগ হয়ে যায় 2.5 সেন্টিমিটার হয়ে যাবে। দেখো তো দেখো অঙ্কটা বলছে 2.5 কিলোমিটার দূরত্ব রৈখিক স্কেল 1 সেন্টিমিটার নির্দেশ করে, দেখে নাও। অতএব 1 কিলোমিটার দূরত্ব রৈখিক স্কেল কী হবে, 1/2.5, অতএব 25 কিলোমিটার, অতএব 25 কিলোমিটার যেটা অঙ্কতে রয়েছে 25 কিলোমিটার, দেখো একদম সামনের দিকে দেখো, এই যে 25 কিলোমিটার যেটা আছে এটা কেমন নির্দেশ করে, দেখো অতএব 25 কিলোমিটার কী করলাম আমি, ডট ডট করে দিয়ে যাবো, দেখো এই দেখো আর একবার দেখে নাও 1/2.5 বেরিয়েছে, 1/2.5 বেরিয়েছে। এইবার দেখো আমাদের 25 কিলোমিটার, যে 25 কিলোমিটার আমি আর একবার দেখে নাও, এই যে 25 কিলোমিটার, এটা হলো মোট আমাদের, মোট ঠিক আছে, টোটাল আমাদের দেখো 1/, এই যে কি দেখো, দেখে নাও পয়েন্টের জন্য আমি 0 বসিয়ে দিলাম, এই 25 কেটে দিলাম, আর 10 এইদিকে 10 সেন্টিমিটার আমরা বসিয়ে দিলাম। তো আমরা 10 সেন্টিমিটার আমাদের 25 কিলোমিটার মোট দূরত্ব ছিল, ঠিক আছে, মোট দৈর্ঘ্য ছিল, সরি, মুখ্যভাগের সংখ্যা ছিল মোট দৈর্ঘ্য আর একটি মুখ্যভাগের মান। মোট দৈর্ঘ্য কত আছে, মোট দৈর্ঘ্য কিন্তু একটু আগে আমি করেছি, মোট দৈর্ঘ্য ওই যে দেখো, এই যে 25 কিলোমিটার মোট দৈর্ঘ্য আছে, আমি সেই 25 কিলোমিটারটা কী করবো, সেই 25 কিলোমিটারটা আমি এই দেখো আমি বসিয়ে দিছি মোট দৈর্ঘ্যর জায়গায়। আর এদিকে দেখো একটি মুখ্যভাগের মানটা কোথায় আছে, এই দেখো একটি মুখ্যভাগের মান আছে আমাদের 5 কিলোমিটার, আমাদের কী আছে মুখ্যভাগের মান কী আছে আমাদের 5 কিলোমিটার, দেখো কিমি কেটে গেলো, 5×5=25, আমাদের এখানে দিকে 5টি থাকে, তো আমাদের কী থাকলো 5টি। দেখো আমরা স্টেপ 3-তে বলছি গৌণভাগের সংখ্যা কী বলেছি, একটি মুখ্যভাগের মান, একটি গৌণভাগের মান। এই দেখো 5 কিমি আছে আমাদের এবং 1 কিমি আছে, 5 কিমি এবং 1 কিমি, দেখো 5 কিমিটা কোথায় আছে মুখ্যভাগের মান, দেখো এই দেখো অঙ্কতে লেখা রয়েছে প্রথম দিকেই আমাদের 5 কিমি মানে 5 কিলোমিটার, আর এদিকে গৌণভাগের মান কত আছে 1 কিলোমিটার। তো আমি কী করলাম, দেখে নাও আর একবার, গৌণভাগের সংখ্যা কী আছে, একটি মুখ্যভাগের মান, কী বলছে 5 কিলোমিটার/1 কিলোমিটার, কাটাকাটি করে কী হয়েছে আমাদের 5টি বেরিয়েছে। তো এই যে আমাদের 5টি বেরিয়েছে, তো মোটামুটি মোট দূরত্ব কত আছে 25 কিমি আছে, আর আমাদের অঙ্ক করে যেটা বেরিয়েছে 10 সেন্টিমিটার বেরিয়েছে, মুখ্যভাগ কত আছে 5 আছে, আর ভূমিতে প্রকৃত দূরত্ব কত আছে 5 আছে, আর আমাদের স্কেলে কত সেন্টিমিটার আছে 2 আছে, স্কেলের মাপ হবে 2 সেন্টিমিটার। দেখো এই যে 2কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত বেরোবে, 0.4 সেন্টিমিটার বেরোবে, কিন্তু এটা আমাদের না করলেও চলবে, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখিয়ে দিলাম। দেখো মোট দৈর্ঘ্য 25 কিমি, আমাদের 10 সেন্টিমিটার বেরিয়েছে, মুখ্যভাগ 5 আছে, দূরত্ব 5 আছে, আমাদের প্রত্যেকটা মাপ কত করে বেরোবে, 2 সেন্টিমিটার করে বেরোবে, আর 2কে যদি 5 দিয়ে ভাগ করি আমি 0.4 করে বেরোবে, আমাদের গৌণভাগটা 0.4 করে বেরোবে। আর দেখো এবার আমি কী করছি, আমি 10 সেন্টিমিটার কী করলাম, 10 সেন্টিমিটারটা আমি
কেটে নিলাম। কি করে কাটলাম? আমি স্কেলের সাহায্যে কেটে নিলাম। আমি 10 সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমি কি করলাম, কেটে নিলাম। দেখো আমাদের যে মুখ্যভাগ আছে, মুখ্যভাগ কিন্তু 2 সেন্টিমিটার করে হবে, টোটাল হবে 5×5 = 10 সেন্টিমিটার। তো দেখবে কি যে আমরা চাদার সাহায্যে দেখো ঠিক মতন করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কিন্তু যে কোনো একটা মান আমি 30, 40, 50, 60, 90 মধ্যে আমি কেটে নেবো। দেখো আমি 30 ডিগ্রি কাটলাম, 30 ডিগ্রি করলে জিনিসটা খুব সুন্দর লাগে। অনেক স্কুলে অনেক মাপ নেয়, সেটা কোনো ফ্যাক্টর নয়, 90-এর কম নিতে হবে, 30, 40, 50, 60 যত অব্দি নিতে পারো ঠিক আছে। এবার আমি 30 ডিগ্রিটা কেটে নিলাম স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে 30 ডিগ্রি কেটে নেওয়ার পরে দেখো এবার আমরা কী করবো, কী করছি দেখো, যে আমি কম্পাসের সাহায্যে আমি কী করছি, আমরা এই যে 10 সেন্টিমিটার যেটা ছিল 10 সেন্টিমিটারটাকে কী করলাম, কেটে নিলাম। আমরা কম্পাসের সাহায্যে 10 সেন্টিমিটারটাকে কী করলাম, কেটে নিলাম। আমরা জানি যে টোটাল 10 সেন্টিমিটার যদি হয় এবং টোটাল যদি মুখ্যভাগের মান যদি মুখ্যভাগ যদি 5টা হয়, তার মানে প্রত্যেকটা কী করবো, প্রত্যেকটা টোটাল আমরা 5 ভাগটা আমি কেটে নেবো, প্রত্যেকটা তো আমাদের 2 সেন্টিমিটার করেই বেরোবে, সেটা আমরা স্টেথোস্কোপের সাহায্যে আমরা বুঝতে পারবো। তো আমি কী করবো, আমাদের মুখ্যভাগ যেটা 5টা ছিল দেখো, এটা 2টো, এবার কী হলো আমাদের, এটা হলো 3টে হলো, এটা কভার হলো 4টে হলো। এবার আমি কী করবো, 4টের পরে কী হবে দেখো, 1, 2, 3, 4, 4, এইটা হলো আমাদের 5টা হলো। তো আমি কী করলাম, আমি 5টা এভাবে কেটে নিলাম। 5টা কেটে নেওয়ার পর এবার আমি কী করবো, সেট স্কোয়ার বসাবো। অনেক ছেলেমেয়েরা সেট স্কোয়ার ঠিক মতন কো বসাতে পারে না, তো তোমাদের সেট স্কোয়ার বসানোটা ঠিকঠাক করে শিখতে হবে। এখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা মারাত্মক পরিমাণে ভুল করে, কী করে তারা সেট স্কোয়ার বসাবে। তো দেখো সেট স্কোয়ারটা কী করে বসাতে হয় সেটা ভালো করে দেখে নাও। তো আমি সেট স্কোয়ারটাকে এমনভাবে বসালাম যে প্রত্যেকটা যেন খুব সুন্দরভাবে লাইনথ এবং লেন্থ অনুযায়ী কিন্তু দাগটা ভালোভাবে বসে। এবং দেখে নাও আমি সেট স্কোয়ারটাকে দেখো, এই দেখো এটাকে খুব সুন্দর করে টেনে দিলাম। তো দেখো আমাদের 1, 2, 3, 4 এটা আমাদের কী হবে, আমাদের 5টা হয়ে গেলো। এই যে আমাদের 5টা হয়ে গেলো, এটা কী হয়ে গেলো, এটা আমাদের মুখ্যভাগ। তো আমাদের মুখ্যভাগ কী করলাম, আমরা মুখ্যভাগের আমরা 5টা নিয়ে নিই। এবার আমরা নিচের দিকে, এবার আমরা নিচের দিকে কী করবো, সুন্দর করে দাগ টেনে দেবো। এবার আমরা নিচের দিকে সুন্দর করে আমি সমপরিমাণ দাগ নেবো, মানে 2টো লম্বালম্বিভাবে আমি সরি 2টো অনুভূমিক দাগ হবে। তো ভূমির সঙ্গে সমান্তরালভাবে, তো দেখো আমি কেটে নিলাম একদম সমপরিমাণ 2টো, যার মাঝখানে কোনো এদিক ওদিক যাতে না হয়। দেখো আমি সমপরিমাণ 2টো টেনে নিলাম। টেনে নেওয়ার পরে দেখে নাও, আরেকবার দেখে নাও সমপরিমাণটা আমি টানলাম। দেখো নিচের দিকে আমি 2টো অনুভূমিকভাবে আমি এটা টেনে নিলাম। দেখো না, এই প্রথমটা টানলাম, তারপরে কী হলো আমরা দ্বিতীয়টাকে এবার কী করবো, স্কেলের সাহায্যে আমি খুব সুন্দর করে এটাকে টেনে দেবো। এই দেখো টেনে দিলাম, ঠিক আছে টেনে দিলাম। তো মোটামুটিভাবে এবার আমি কী করবো, সেট স্কোয়ার ব্যবহার করে এইগুলো দাগগুলোকে সুন্দর করে নিচের দিকে টেনে দেবো, মিলিয়ে দেবো নিচের দিকে। কী করবো, মিলিয়ে দেবো। দেখো মিলিয়ে দিলাম। হ্যাঁ দেখো মিলিয়ে দিলাম। এই দেখো, তো প্রত্যেকটা মিলিয়ে দিলাম। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাছাড়া আমরা ইকোনমিক্স এবং জিওগ্রাফিকে খুব সুন্দর করে এখানে দেখাই আমাদের এই SB একাডেমিক সেন্টারের মাধ্যমে। তো প্লিজ আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। তো দেখে নাও সমস্ত যাবতীয় ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো মোটামুটি দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো এবার আমরা কিন্তু এবার গৌণভাগটাকে দেখাবো। এবার আমরা কী দেখাবো, গৌণভাগটাকে দেখাবো। আমরা এতক্ষণ মুখ্যভাগ আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি, এবার আমরা গৌণভাগটাকে দেখাবো। তো গৌণভাগটাকে দেখাতে গেলে দেখো আমি কী করলাম, প্রথম যে 2 সেন্টিমিটার আছে এখানে আমি গৌণভাগটাকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো। তো দেখে নাও আমি দাগটা খুব সুন্দর, মানে দাগটাকে খুব সুন্দর করে বাড়িয়ে দিলাম। দেখো এবার আমরা জানি যে গৌণভাগ টোটাল ছিল কটা, গৌণভাগ ছিল টোটাল 5টা ছিল। তা আমি উপর থেকে এই দেখো 2টো হলো, তো এবার কটা হচ্ছে, 3টে হচ্ছে, এটা কটা হচ্ছে, 4টে হচ্ছে, এবার কটা হচ্ছে, 5টা হচ্ছে। টোটাল আমাদের 5টা আমাদের গৌণভাগ নেওয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে এগো না, এটা উপর থেকে নেবো। হ্যাঁ গুড, উপর থেকে নিলাম। নেওয়ার পর দেখো আমি টোটাল 5টা কেটে নেবো, 2টো তো 3টে হবে, 3টের পরে কী হবে পরেরটা 4টে হবে, 4টের পরে কী হবে পরেরটা 5টা হবে। তো মোটামুটিভাবে আমাদের 5টা কেটে নেওয়া হলো। 5টা কেটে নেওয়ার পরে দেখো আমি স্কেলের সাহায্যে খুব সুন্দর করে আমি দাগগুলো আমি কেটে দেবো।
দাগগুলো কেটে দেবো। দেখো প্রথমটা কাটলাম, প্রথমটা কেটে দেওয়ার পরে, কেটে দেওয়ার পরে তারপরে কী হয়েছে আমাদের দ্বিতীয়টাকে অ্যাঙ্গেল করব আমরা। হ্যাঁ ঠিক আছে, দেখো এই দেখো দ্বিতীয়টা হয়ে গেল। তো এইভাবে আমি পাঁচটা কেটে নেব। তো তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সমস্ত ধরনের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং প্রত্যেকটা সাবজেক্ট আমরা যত্ন সহকারে এখানে দেখাই। বিশেষ করে জিওগ্রাফি, প্র্যাকটিক্যাল এবং ইকোনমিক্সকে আমরা খুব সুন্দর করে দেখাই। আমরা সমস্ত ধরনের নোটস, পত্র, সাজেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাছাড়া তাছাড়া এবার আমরা দেখো আমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মুছে দেবো, ইরেজার বা রবার দিয়ে আমরা মুছে দেবো। মুছে দেওয়ার পরে খুব সুন্দর করে মুছে দেবো। দেখো আমাদের মোছা কমপ্লিট হয়ে গেছে। আমি আরএফের মানটা বসিয়ে দেবো। আরএফের মানটা তোমরা জানো 1:2 কী হবে, 2.5-এর পরে কটা হবে, 4:0 হবে, 4:0 হবে, মানে 250,000, 250,000 আমাদের আরএফের মান। তো আরএফের মানটা মোটামুটিভাবে আমাদের কমপ্লিট হয়ে গেলো লেখা। এবার আমরা কী করব, আমরা এবার দেখো গৌণ ভাগ এবং মুখ্য ভাগ এটাকে খুব সুন্দর করে দেখাবো। গৌণ ভাগ এবং মুখ্য ভাগকে খুব সুন্দর করে দেখাবো। আর একটা কথা আমি বলবো, যে আমাদের 10 সেন্টিমিটার যদি থাকে, 10 সেন্টিমিটার টোটাল আমাদের মুখ্য ভাগ কটা ছিল, 5টা ছিল, তার মানে প্রত্যেকটা আমাদের 2 সেন্টিমিটার করে আমাদের আসছে। যে আমাদের টোটাল যে পাঁচখানা যে মুখ্য ভাগ ছিল সেই মুখ্য ভাগ কিন্তু 2 সেন্টিমিটার করে আসছে। কারণ তোমরা এখানে কিন্তু সবসময়ের জন্য তোমরা সেট স্কোয়ার ব্যবহার করবে। সেট স্কোয়ার যদি ব্যবহার না করো তাহলে কিন্তু মোটামুটিভাবে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। তো এই দেখো আরএফের মানটা, সত্যি আন্তরিকভাবে দুঃখিত, এখানে আরএফের মানটা একটু ভুল লেখা আছে। 2.5-এর পরে 4.0 হবে, 2.5-এর পরে মানে 250,000 হবে। কিন্তু দেখো আমি আরএফের মান আমি দেখিয়ে দিয়েছি, আর একবার দেখে নাও আরএফের মানটা ভুল আছে। তো দেখে নাও, আমি আরেকবার আরএফের মানটা আমি লিখে দিয়েছি। তো মোটামুটি আমাদের মুখ্য ভাগ এবং গৌণ ভাগ মোটামুটি দেখানো হয়ে গেল। এবং আমাদের মুখ্য ভাগের প্রত্যেকটা ভাগ থাকবে 2 সেন্টিমিটার করে থাকবে, এবং গৌণ ভাগ কত থাকবে আমরা চেক করে দেখেছি, আমাদের 0.4 সেন্টিমিটার করে। তোমাদের বাড়িতে বসে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, একবার প্র্যাকটিস করলে হবে না। আশা করি খুব ইজি আছে, তোমরা বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো আমরা এই যে টোটাল যে আমাদের 10 সেন্টিমিটার ছিল স্কেল, সে 10 সেন্টিমিটারকে আমরা খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। দেখো 10 সেন্টিমিটারটাকে আমরা দেখিয়ে দিলাম। তো মোটামুটিভাবে আমাদের আঁকা পুরোপুরিভাবে, চিত্র অঙ্কন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটিভাবে তোমরা দেখে নাও আমাদের এই ভিডিওটাকে, তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করবে। দেখো 5, তারপরে 0, তারপর আবার 5, তারপর আবার 10 কিমি, এবারও 15 কিমি হবে, এবার 20 কিমি হবে। তো আমাদের এইগুলো কিমি লিখতে হবে, ঠিক আছে। দেখো আমি এবার এখানে কিমি লিখে দিচ্ছি, কিমি, এটাও কিমি হবে। তারপরে দেখো 5 কিমি হয়ে যাবে, তারপরে কী হবে 10 কিমি হয়ে যাবে, তারপরে 12 কিমি হয়ে যাবে, তারপরে আমাদের কী হবে 20 কিমি হয়ে যাবে। তো মোটামুটি আমাদের কিমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করবো, তোমরা জানো এগুলো খুব সুন্দর করে আমরা খুবগুলোকে সুন্দর করে ব্ল্যাক করে দেবো, এক ঘর পর ছেড়ে ছেড়ে করে দেবো। দেখো খুব সুন্দর করে দিলাম। তো এবার দেখো এটাকেও করে দিলাম। দেখো এইভাবে আমরা করতে থাকবো। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সমস্ত ধরনের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, সমস্ত এডুকেশন ক্ষেত্রের, সে নবম শ্রেণী থেকে হোক, বিশেষ করে আমরা ম্যাথসের দিকে বেশি নজর দিই। তো তোমরা দেখে নাও খুব সুন্দর করে আমাদের মার্কিং হয়ে গেল মোটামুটিভাবে। দেখো আমাদের লাস্ট, এই দেখো লাস্ট, এটাও মোটামুটিভাবে আমরা খুব সুন্দর করে নিলাম। মোটামুটিভাবে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, দয়া করে তোমরা ভালো করে পড়াশোনা করো। ভূগোলে লেটার্স মার্কস পাওয়া, লিটার পাওয়া কোনো ব্যাপারই না, একটু ভালো করে পড়াশোনা করলে অবশ্যই তোমরা